হাই, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি। আপনাদেরকে মোটামুটি পাঁচটা ভিডিও দেবো। পাঁচটা ভিডিওর মধ্যে আপনারা ফুল ডাটা এন্ট্রি যেটা, সেটা ফাইবার বা আপওয়ার্কে করতে পারবেন, এবং এটা এমনভাবে শেখাবো যেটা আপনি আপনার মাথায় সারা জীবন ধরে রাখতে পারবেন। তা এটা আপনি কোথায় কোথায় পড়তে পারবেন প্রথমে আমরা বলে নিই। এটা হলো ফাইবার এবং আপওয়ার্কে করতে পারবেন, ঠিক আছে? যেহেতু ফাইবার আমরা দেখাই একটু, এটা হলো ফাইবার। যেহেতু আমাদের মোটামুটি ভিডিওগুলো সিরিজ তৈরি করতে চাচ্ছি ফাইবার ওপর, তারপরে আপনাদের যেটা হচ্ছে সেটা হলো আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার ডট কম, এই তিনটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন ফাইবার। আচ্ছা, আপওয়ার্ক আসতে স্যার, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার, যাদের মানে মোটামুটি পাঁচটা ভিডিও এক ঘন্টার মতো হবে। তা আপনারা, আমি পাঁচটা ভিডিও এক ঘন্টা যদি হয়, আপনারা আমি বলবো এক ঘন্টা সহকারে, মানে মনোযোগ সহকারে আপনারা ভিডিওগুলো দেখে থাকুন, এখান থেকে বেটার কিছু পাবেন অ্যাকচুয়ালি। না হলেও আপনি যদি কাজ নাও যদি করতে চান, আপনি স্কিলটা ডেভেলপ হবে, যেটা দিয়ে আপনি পরবর্তীতে যে কোনো মুহূর্তে আপনি কাজ করতে চাইলে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এটা আসতেছিল। তা এই তিনটা ওয়েবসাইট, একটা হলো আপওয়ার্ক, ফাইবার এবং ফ্রিল্যান্সার ডট কম, এই তিনটাতেই প্রচুর পরিমাণে ডাটা এন্ট্রিগুলো থাকে, আপনি এখান থেকে করতে পারবেন। তো এগুলো কেটেতেই এগুলো নিয়ে কথা হবে, বক বক করবো পরে। আর কোম্পানি ইনফরমেশন অ্যান্ড ডাটা এন্ট্রি আমরা এটা দিয়ে শুরু করতে যাচ্ছি। এখন কোম্পানি ইনফরমেশন, কোম্পানি ইনফরমেশনটা হলো এমন, আচ্ছা আমরা এগুলো একটু সাইডে রাখি। ধরুন কোনো একটা কোম্পানি আপনাকে একটা কিছু দিয়েছে, একটা ফর্ম দিয়েছে, সেই ফর্ম থেকে ডাটাগুলো এন্ট্রি করতে হবে। সেই ফর্মগুলো অ্যাকচুয়ালি হাতে এন্ট্রি করা, কিন্তু আমরা কীভাবে সেগুলো ডাটা এন্ট্রি করবো বাইরের জন্য। তা আমরা প্রথমে এক্সেল শিট নিতে পারি। এক্সেল শিট আমরা এখান থেকে মাইক্রোসফট এক্সেল শিট নেওয়ার পরে, এখানে প্রথমে আমরা যেটা করবো সেটা হলো রিনেমটা পরিবর্তন করবো। তা আমরা এটা ডাটা এন্ট্রি লিখে সার্চ রিনেমটা চেঞ্জ করে দেব। আচ্ছা, এখন আমরা এটাকে ওপেন করছি। ওপেন করার পরে কোনো একটা ফর্ম, এই ফর্ম থেকে আমরা এন্ট্রি করব, ধরুন রবি কোম্পানি। তা রবি যদি কোম্পানি আমরা যদি ডাটা এন্ট্রিগুলো করি, তাহলে আমরা প্রথমে এখানে ধরুন লিখে দিলাম রবি, ফর্মটাকে তৈরি করা দেখায় আপনাদের। ধরেন রবি, আচ্ছা দেখি আমরা জাস্ট যদি রবি লিখে সার্চ করি, রবি আমাদের রবি যে মোবাইল কোম্পানি আছে সেটা আমাদের কাজ দিয়েছে। তার যে ইনফরমেশনগুলো, মানে মোবাইলের যে সিম কার্ডগুলো বিক্রি করছে, বিক্রি করার পরে তার যে তথ্যগুলো, সেই তথ্যগুলো ধরেন ডাটা এন্ট্রি করবে, তার জন্য আমরা কী করতে পারি, তাই তো? আচ্ছা, আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা করার পরে আমরা এটাকে যেটা করতে পারি, আচ্ছা এখান থেকে আমরা যেটা করব সেটা হলো এটাকে একটু বোল্ড করে নিই, বোল্ড, এবং এটাকে একটু বাড়ায় দিই। আচ্ছা, এখন যেটা হবে, যদি এই ধরনের এন্ট্রি হয়, তাহলে প্রথমে আপনাকে যেটা হবে, যে সিমটা ক্রয় করেছে বা কাস্টমার নেম আমরা এটা দিতে পারি, সি এস কাস্টমার নেম, তারপরে সে কি সিমটা ক্রয় করেছে, মানে ফর্মে যেগুলো থাকে অ্যাকচুয়ালি, মোবাইল নাম্বার, আচ্ছা কাস্টমার নেম, মোবাইল নাম্বার, তারপরে আমরা যেটা দিতে পারি এখন লোকেশনের মধ্যে যেটা আসে সেটা আমি বলি, সেটা হলো লোকেশনটা দিতে পারি, লোকেশন, তারপরে আইডি কার্ড নাম্বার, আইডি, আইডি কার্ড নাম্বার,
অ্যাকচুয়ালি তো এই রকমই যদি আমাদের ফর্ম থাকে, আরও যদি এক্সট্রা ফাদার্স নেম থাকতে পারে তার, টিএইচসি ফাদার্স নেম, আচ্ছা আচ্ছা এটা আমরা কেটে দিই, ফাদার্স নেম, অ্যাকচুয়ালি তো এগুলোই থাকে তাই না। তা কাস্টমার নেম, ধরুন কাস্টমার নেম আমার নাম দিয়ে দিচ্ছি, ধরুন আমি একটি সিম ক্রয় করেছি, সেটা আমি দেখে দেখে এন্ট্রি করব। আপনাকে ধরেন এইরকম রবি যদি কোম্পানি যদি আপনি করতে চান, বা ধরেন এইরকম একটা কাজ দিয়ে দিল, বা অন্য কোনো আদার্স কোনো কোম্পানি হতে পারে, আপনাকে এরকম ফর্ম দিয়ে দিল, ফর্মগুলো কী করে দিল, স্ক্যান করে আপনাকে দিয়ে দিল, অর্থাৎ লেখার সময় নেই আপনাকে দিয়ে দিল, সেক্ষেত্রে আপনি এইরকম করবেন। সজীব দেখুন, আচ্ছা এইরকম দেখুন, তারপরে আপনারা জাস্ট এরকম এন্ট্রি করবেন। এখন মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার ধরুন রবি, আচ্ছা এইটা একটা নাম্বার হতে পারে, তারপরে এইটা একটা নাম্বার হতে পারে রবির, ঠিক আছে ঠিক না, আচ্ছা এটা একটা নাম্বার হতে পারে, তারপরে এইরকম নাম্বারগুলো এন্ট্রি করে দিতে হবে। কিন্তু আমরা এটাই জানি না বায়ারের জন্য কীভাবে এটা নিয়ে এসে এই সাইডে নিয়ে আসবেন, বা এটা মেডেলে রাখবেন, তাহলে দেখতে ওগুলো সুন্দর লাগবে, এখান থেকে মেডেলে রাখবেন। আর নাম কাস্টমার, এই নেমটা কিন্তু এরকম করা যাবে না। তবে লোকেশন, ধরুন লোকেশন ঢাকা, তারপরে যার যেটা সেটা দিয়ে দিলেন, এরকম একটা লোকেশনগুলো দিয়ে দিলেন। তবে এখানে আপনাকে যেটা করতে হবে, কাস্টমার নেম এটা একটা কালার দিয়ে দেবেন, মোবাইল নাম্বার এটা একটা কালার দিয়ে দেবেন, মানে এটা চাইলে এখান থেকে আপনি অন্য কোনো কালার ইউজ করতে পারেন, লোকেশন এখানে দিতে পারেন, কাস্টমার নাম, হ্যাঁ আইডি কার্ড নাম্বার, আইডি কার্ড নাম্বার ধরেন এইটা, ওকে আইডি কার্ড নাম্বার। এখন দেখুন আইডি কার্ড নাম্বার যদি যখন বড় হয়ে যাচ্ছে, তখন প্লাস 15 এরকম আসছে, তখন আপনি এটা কী করবেন, এটা বড় করে দেবেন, আচ্ছা দেখুন, আচ্ছা এইরকম ধরুন এটা আইডি কার্ড নাম্বার এবং ফাদার্স নাম, এক্সট্রা অনেক কিছু হতে পারে তাই তো। তো এগুলো আমরা খুব ভালোভাবে দিয়ে দেবো। আর এই এন্ট্রিটা অনলাইনে অনেক প্রচুর পরিমাণে থাকে, এটা ডাটা এন্ট্রি, কিন্তু আমরা কীভাবে অ্যাকচুয়ালি একটা ওয়ার্ক ফাইল রেডি করে আমরা এটাকে দিতে পারি, কিন্তু আমরা এই জিনিসটা জানি না। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কেমন জানি হয়ে গেছে না, রবি এক্সট্রা লিমিটেড, এটা আপনি যেটা করবেন এখান থেকে মার্চ অ্যান্ড সেন্টার, এটা ক্লিক করে দেবেন, এটা জাস্ট মার্চ অ্যান্ড সেন্টার। এখন দেখুন আমরা কি কোম্পানির ডাটা এন্ট্রি করছি, আমরা হলো রবি কোম্পানি, সেটা ডাটা এন্ট্রি করছি, এটা সিম কার্ড বেস, এখানে একটা একটা করে আপনাকে ডাটাগুলো এন্ট্রি করতে হবে টাইপ করে করে। তা এই ধরনের কাজ অনেক পাওয়া যায়, এবং আপনি যদি কাজ করতে চান তাহলে আপনি করতে পারেন। এখন প্রশ্ন হলো এটা দুইভাবে করা যায়, এক আমরা যেটা করছি সেটা হলো অফলাইন, ধরতে গেলে অফলাইনে করছি, ধরুন আমাদের এরকম 3000 বা 4000 আমাদের কাগজ দিয়েছে, মানে ফর্মগুলো দিয়েছে, সেই ফর্মগুলো দেখে দেখে আমরা টাইপ করছি এখান থেকে 3000-4000, তার বিনিময়ে একটা পেমেন্ট তো অবশ্যই দেবে তাই না, পেমেন্টটা এখন কোনো বিষয় নেই, কাজ শেখাটা হলো বিষয়। তা এটা একটা আমরা এটা অফলাইনে করছি, আমরা এটা এই জিনিসটা অনলাইনে করতে পারি। অনলাইনে কেমন, ধরুন আমরা এখানে আসলাম, কোনো একটা মেইল আপনার লগ ইন করলাম, লগ ইন করার পর জাস্ট এখানে ক্লিক করার পরে এই ড্রাইভে চলে গেলাম, ড্রাইভে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নতুন থেকে প্লাস থেকে এই গুগল, এটা আমরা কেটে দিই, তারপরে দেখুন আমাদের একটা এক্সেল শিট আমরা ওপেন হয়ে যাচ্ছে। আর এই এক্সেল শিটের মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসটা করতে পারি, দেখুন আমরা এই জিনিসটা যদি এখন এক্সেল শিটের মধ্যে নিয়ে যেয়ে বসাই তাহলে কেমন হয়। আর আমি এখান থেকে যেটা বলেছিলাম, রিনেমটা পরিবর্তন চাইলে আপনি অনলাইনেও করতে পারবেন, সেটা কীভাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমার ইন্টারনেটটা একটু ফাস্ট হয়ে যাক দেখিয়ে দিচ্ছে, আচ্ছা এটা লোড নিচ্ছে মেবি। আর একটা কথা, আমার ভিডিওগুলো কেমন ছিল
আগের ভিডিও হয়তো অনেকে দেখেছেন, ইনফরমেশন মূলক কিনা। আমি আসলে অ্যাকচুয়ালি অন্য কোনো বাজে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আপনার আমি চাই আপনারা ভালো কিছু শিখুন, আপনার 10টা মিনিট যে সময়তে শিখবেন সেটা যেন আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসে। আচ্ছা, এটা নেটটা আসুক। এবং এই যে আপনার অনলাইনে যে এক্সেল শিটটা, এটা কিন্তু আমরা রবি কোম্পানির যে মেইল তাদের সাথে শেয়ার করে আমরা দিতে পারি। শেয়ার করলে আমরা কীভাবে একটা করে এন্ট্রি করছি কি না সেটা রবি কোম্পানির কোনো একজন তো নিয়ন্ত্রণে অবশ্যই থাকবে, তাই না? সে ধরুন উনি আমাদের বায়ার, সে বায়ারটা আমরা দেখতে পারবে আমরা আসলে সবসময় এন্ট্রি কাজ করছি কি না। দেখুন, এটা কপি করে আমরা যদি এখানে বসিয়ে দিই, সেম। এখন আমি এখানে একটা করে এন্ট্রি করব, ধরুন আমি এখানে একটা করে নাম লিখবো, সেটা বায়ার দেখতে পারবে। সেটা শেয়ার করতে গেলে আপনাকে শেয়ারে যেতে হবে, তাদের যে মেইল অ্যাড্রেস তাদের সাথে কন্ট্যাক্ট করার সময় আপনাকে বলে দিতে হবে। একটা মেইল অ্যাড্রেস যাও সেভ করে দিলে আপনি এখান থেকে, তারপরে এখান থেকে মেইল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা দিতে পারবেন। তা আমরা এটা দিচ্ছি না, আমরা এটা দিব না অ্যাকচুয়ালি। তা আপনারা চাইলে এটা করতে পারেন। এবং বায়ার আসলে অ্যাকচুয়ালি যারা ইউএসএ বা আমেরিকা যে বায়ারগুলো, তারা এই জিনিসটাই ঠিক করে, তুমি কাজ করছো কি না আমি সবসময় তোমার জাস্টিফাই করবো, এর জন্য দিয়ে দাও। আর রিনেম, আমরা যেটা এক্সেল ফাইলে রিনেম চাই পরিবর্তন করতে চাইছিলাম এইটা, আর মেইল লিঙ্কটা হলো এইটা, এই লিঙ্কটা তুমি যেটা বায়ারকে দিয়ে দাও, তাহলে এখান থেকেও সে কপি করে নিয়ে নিতে পারবে। তাহলে অনলাইন অফলাইন এবং বায়ারের সাথে কীভাবে কমিউনিকেশন, কীভাবে ফাইল রেডি করা, কীভাবে ডাটা এন্ট্রিগুলো হয়, আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে সবগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিও থেকে যদি 1% শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।